আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা রাখতেছি সবাই বেশ ভালো আছেন। তো $15 একটা এক্সচেঞ্জ অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব, খুবই দুর্দান্ত একটি অফার, এবং 100% পেমেন্ট করবে, এবং কীভাবে এই অফারটা ক্লাইম করবেন সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং, তো কোনোভাবেই ভিডিওটা কিন্তু মিস করা যাবে না। আপনি যদি ভিডিওটি মিস করেন তাহলে ভালো একটা ইনকাম আপনি মিস করে ফেলবেন, কারণ খুবই ইজি কাজ। এবং এখানে শুধুমাত্র KYC সাবমিট করলে আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। KYC শুনে কেউ ভয় করে চলে যাবেন না, আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে এখানে সম্পূর্ণ KYC প্রসেসটা, কোন প্রসেস আপনি কীভাবে কাজটা করুন সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকবেন। আর ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি, যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে অলে প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে আপলোডকৃত সব ধরনের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমি আমার চ্যানেলে কীভাবে ফ্রিতে আর্নিং করতে হয় সেই ধরনের রিলেটেড ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি সবার আগে। তো এ কোনোভাবেই এই আজকের সাইটটা মিস করা যাবে না। যদি আপনি এটা মিস করেন তাহলে অনেক হিউজ একটা আর্নিংয়ের অপরচুনিটি মিস করে ফেলবেন, আমি কিন্তু বারবার বলতেছি। তো অবশ্যই এটা মিস করা যাবে না, দুর্দান্ত একটা অফার বলতে পারেন। তো আজকে অফারের সাইট লিঙ্ক যেটা থাকে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এটা আমি আপনার ফোন দিয়েও করতে পারবেন, যদি দেখতেছেন আমি কিন্তু ফোন দিয়ে করতেছি। তো ভিডিও ডিসক্রিপশন বক্স যদি আপনি ওপেন করেন তো সেক্ষেত্রে দেখতে পাবেন এখান থেকে এই যে আজকে সাইট লিঙ্ক যে অপশন আছে, টুডে সাইট লিঙ্ক, এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে সাইট লিঙ্কটা চলে যাবে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি সেটা আপলোড করে দিয়ে রাখছি, শুধু আপনারা আসবেন। আসার পর এটা এখান থেকে দেখেন কীভাবে কাজটা করবেন, আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, ভেরি ইজি, এবং আমি আপনাদের সামনে লাইভ KYCটা করে দেখাবো। তো প্রথমত আপনারা যেটা করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি অনলাইন থেকে আর্নিংটা মিস করে ফেলবেন। তো অবশ্যই যদি অনলাইন থেকে রিয়েলি লেজিটভাবে আপনি আর্ন করতে চান অবশ্যই আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করতে হবে। তো প্রথমত আসার পরে আপনি যেখানে দেখতে পাচ্ছেন 5 ROI যে টোকেন আছে এটা কিন্তু লেজিট একটা অফার, কোনোভাবে মিস করবেন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখবেন যে আপনাকে আমি ইনভাইট করেছি এরকম কোনো একটা অপশন আসবে। আসার পরে যেটা করবেন, এই যে সাইন আপ অপশন আছে এই সাইন আপ অপশন এটা ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটা সাইন আপ পেজ ওপেন হবে, এবং অবশ্যই আপনাকে রেফার কোড ইউজ করতে হবে। আপনি যদি কারো রেফার কোড ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো এখানে সাইন আপ করার জন্য প্রথমত আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। নেক্সট আপনি এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, যেটা একটা ভ্যালিড পাসওয়ার্ড আপনার যেটা ভালো লাগে, 8 ডিজিট বা 9 ডিজিট ভালো একটা স্ট্রং পাসওয়ার্ড সাজেস্ট করবেন। তারপর এখানে সেই পাসওয়ার্ডটা আবার দেবেন, দেওয়ার পর এখানে সেন্ড কোড অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার মেইল একটা কোড চলে যাবে। আপনি যেটা করবেন সেই কোডটা এনে এখানে পেস্ট করে বসাই দেবেন, আর রেফার কোডটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর যেটা করবেন এই টিকমার্কটা উঠিয়ে দেবেন, টিকমার্ক উঠিয়ে দিয়ে এখানে জাস্ট সাইন আপ অপশন নিচে দেখতে পাচ্ছেন, নিচে সাইন আপ অপশনে ক্লিক করে জাস্ট এখানে সাইন আপটা কমপ্লিট করে নেবেন। তো কোড যেহেতু দেওয়া হয়ে গেছে আপনাকে আলাদাভাবে ভেরিফিকেশন করতে হবে না, আপনার ফোনে একটা মেল যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ অপশন আছে, আপনি সাইন আপ করলে আপনি ডাউনলোড অ্যাপ অপশনে ক্লিক করলে প্লে স্টোর থেকে আপনি ডিরেক্ট অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড iOS এবং গুগল প্লে স্টোর, আপনি যেটা করবেন গুগল প্লে স্টোরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। তো সিম্পল যখন আপনার সাইন আপটা করা হয়ে যাবে, তারপর আপনাকে দ্বিতীয়ত এখানে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য যেটা করবেন, ওদের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে টাস্ক আইডি সাবমিট করতে বলতেছে, আপনি আসলে দিয়ে দিতে পারেন। তো এখানে আসার পরে প্রথমত এখানে আমার এখানে মেইল শো করতেছে, তো আমি এখানে লগ ইন করে ফেলছি। আপনারা এখানে এসে লগ ইন করে নেবেন, জাস্ট আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর নেক্সট লগ ইন অপশন পাবেন, সেখানে ক্লিক করলে আপনাকে একটা ক্যাপচা দিবে, জাস্ট টেনে মুভ করে একটা ক্যাপচা দিবে, সেই মুভ ক্যাপচাটা আপনি কমপ্লিট করে দেবেন। খুবই ইজি, করার পর আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো লগ ইন হয়ে যাবে, হওয়ার পর আপনি স্যার এখান থেকে আপনার ডার্ক মোড অপশন যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি ডার্ক মোড অপশন ইনেবল করতে পারেন, তো আমার ডার্ক মোড দরকার নেই। তো এইবার এখানে একটা সিম্পল কাজ করতে হবে, আপনি যে এক্সচেঞ্জে লগ ইন করছেন, লগ ইন করার পর আপনাকে যেটা করতে হবে, আবার যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন এই ম্যান আইকনে আবারও ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে
এটা শো করবে। শো করার পর যেটা করবেন আপনি এসে যে অথেন্টিকেশন অপশন আছে, যারা নতুন ছিল তাদের জন্য আমি দেখাই দিচ্ছি, অনেকে আছে এক্সপার্ট, তো যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা সব ফুল কন্টিনিউ করবেন। তারপর এখানে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমত লেভেল ওয়ান যে বেসিক ভেরিফিকেশন আছে আপনাকে প্রথমত এটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার জন্য এটা করবেন, এটা ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন, জাস্ট এখানে যে আপনার এখানে কিছু অ্যাড্রেস আপনাকে পেস্ট করতে হবে, তো আমি সেগুলো বসিয়ে দেবো। প্রথমত যেটা করবেন আপনার ন্যাশনালিটি সেটা একটা সিলেক্ট করতে হবে, তো আমি সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য যেটা করবেন এই যে উপরে সার্চ বারে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে আপনি তো টাইপ করবেন আপনার এই যে বাংলাদেশ, বাংলাদেশ এখানে ক্লিক করবেন। তারপরে এখানে বলতেছে লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম, তো এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনার আইডি কার্ড অনুযায়ী যদি আপনার নাম থাকে এমডি মেহরাব হোসেন, তো আপনি যেটা করবেন ফার্স্ট নেমে এখানে দেবেন এমডি মেহরাব আর লাস্ট নেমে এখানে দিয়ে দেবেন হোসেন, তো তাহলে কিন্তু এটা কমপ্লিট করা হয়ে যাবে। তারপর এখানে আইডি টাইপ সিলেক্ট করতে হবে, আইডি টাইপ সিলেক্ট করে এখান থেকে যে আপনার আসলে আপনি কী ইউজ করতেছেন, ড্রাইভার লাইসেন্স না পাসপোর্ট, যে পাসপোর্ট আমরা তো আসলে ড্রাইভার লাইসেন্স বা পাসপোর্ট ইউজ করেন, আমরা যেহেতু বাংলাদেশে আমরা সিম্পল আইডি কার্ডটা সিলেক্ট করবো, তো আমি আইডি কার্ডটা সিলেক্ট করবো। তো আমি হচ্ছে সিলেক্ট করার পর এখানে আমি আমার আইডি কার্ড নাম্বার এবং এখানে নামগুলো দিয়ে জাস্ট আপনাদের মাঝে আমি আবার আসতেছি। তো যেটা করবেন ওখানে সাবমিট অপশন পাবেন, সেগুলো দিয়ে জাস্ট সাবমিট করে দিলে আপনার সেখান থেকে সাবমিটটা করা হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন লেভেল টু ভেরিফিকেশন, তো এই ভেরিফিকেশনটা কীভাবে করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যেটা করবেন লেভেল টু ভেরিফিকেশন অপশন এটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আমার আইডি কার্ড এবং নামগুলো শো করতেছে। তো এভাবে যদি আপনি সেখানে সাবমিট করে থাকেন এভাবে আপনাকে এখানে শো করবে, তো অবশ্যই আপনি ঠিকভাবে দেবেন, যদি ভুল যায় তাহলে আপনার রিভেরিফাই লেভেল ওয়ান এখানে ক্লিক করে আবার আপনি ঠিক করতে পারেন। তো আমি সেটা যেহেতু কারেক্ট দিয়েছি আমি এখানে জাস্ট লেভেল টু ভেরিফিকেশন অন করবো। অন করার জন্য যেটা করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন ভেরিফাইড প্লিজ বিগিন ভেরিফিকেশন, তো এটার জন্য যেটা করবো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয় খেয়াল করেন, এখানে আপনাকে জাস্ট প্রথমত যে ফন্ট আইডি আছে আপনার আইডি যে ফন্ট পেজ সেটা আপনাকে আপলোড করতে হবে, এখানে অপশনে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আর দ্বিতীয়ত যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এইটা, এখানে আপনাকে যেটা করতে হবে একটা সাদা কাগজের উপর আপনাকে আপনার যে নিজের নাম সেই আইডি কার্ডের উপর যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা দিবেন। তারপরে যেটা করবেন ফাইভ রয় গ্লোবাল এটা লিখে দিবেন আপনার নামের নিচে। তারপরে যেটা করবেন আজকে যে ডেটটা আছে আপনি যেই তারিখে আমার এই ভিডিওটা যেই মুহূর্তে দেখতেছেন আপনি হয়তো বা ওই দিনকে যদি ভেরিফিকেশন করেন তাহলে ওই দিনকার তারিখ এবং ওই দিনকার মাস এবং ওই বছরের যে অপশন আছে সেটা এখানে দিয়ে দিবেন, সাদা কাগজের উপর লিখবেন। লেখার পরে সঙ্গে এক হাতে আইডি কার্ড নেবেন অথবা আইডি কার্ডের সঙ্গে যেটা করবেন জাস্ট এই অপশনটা ক্লিক করবেন, আই মিন সরি আপনি কি আপনি আইডি কার্ড এবং কাগজটা একসাথে ধরবেন, ধরে জাস্ট একটা ছবি উঠায় নেবেন যার আইডি কার্ড আপনার মাতা পিতা ভাই বোন যে আছে তার আইডি কার্ড দিয়ে আপনি জাস্ট এখানে সাবমিট করে দেবেন। তো আমি আমার গ্যালারি থেকে দুইটা ফটো নিয়ে আসতে, এই যে দেখেন এইভাবে আমি এখানে যেভাবে জাস্ট এখানে করছি আপনারা জাস্ট এভাবে এটা সাবমিট করবেন। সাবমিট করবে যেটা করবেন নেক্সট স্টেপ যে অপশান আছে সেই নেক্সট স্টেপ অপশান এখানে একটা ক্লিক করে দেবেন, তো ক্লিক করার পর এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ভেরিফাইং লেখা আছে। তো এটা যখনই ভেরিফাইড হয়ে যাবে তখন কিন্তু আপনি টোকেনটা ইনস্ট্যান্টলি আপনার ওয়ালেটের মধ্যে পেয়ে যাবেন এবং সেটা কিন্তু খুব দ্রুত এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনি আমাদের কাছে চাইলে সেল করে দিতে পারবেন এবং সে আপনার টাকাটা আপনি বিকাশে বা পেটিএমে যেটাতে চান বিকাশ টাকার পেটিএমে আপনি সেটার মাঝে নিয়ে নিতে পারবেন। এটা কোনো দেশ হয়তো কান্ট্রি রেস্ট্রিক্ট করা নাই, আপনারা সবাই এখান থেকে জয়েন করতে পারেন। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের কোনো ধরনের ভ্রান্তিতে পড়তে হবে না এবং কোনো ধরনের প্রবলেম হবে না কেওয়াইসিটা সাবমিট করার সময়, তো অবশ্যই এভাবে আপনার কেওয়াইসিটা সাবমিট করবেন এবং অফারটাতে সবাই জয়েন হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই ধরনের আনলিমিটেড ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।